অজানা রহস্য নিউজ বাংলার সকল দর্শককে স্বাগত। এই মুহূর্তে কিন্তু অত্যন্ত বড় সড় ভাঙন ঘুষিকাটা বাজার সংলগ্ন ব্রিজের নিচে কিন্তু বামনপুকুরের মধ্যে জল ঢুকছে এবং এই যে ভয়াবহ দুর্ঘটনা, একেবারে একাধিক গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হতে পারে। আমরা যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একেবারে সম্পূর্ণ নদীর বাঁধ ভেঙে গেছে এবং উত্তর চব্বিশ পরগনার মিনাখা বিধানসভার ঘুষিকাটা ব্রিজের কাছে যে বাঁধ ভেঙে গেছে সেই বাঁধ কিন্তু একেবারে সম্পূর্ণরূপে জলমগ্ন এলাকা এবং এই জল কিন্তু আস্তে আস্তে বামনপুকুর, দেউলি বাজার এবং ঘুষিকাটার একাধিক গ্রাম কিন্তু ভেসে যেতে পারে এমনটাই আশঙ্কা করছেন এখানকার স্থানীয় মানুষজন। যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি একেবারে বাসন্তী হইয়ের পুরো নিচের দিকে ব্রিজের কাছে এবং এই যে বাঁধ কিন্তু ভেঙে পড়েছে এবং এই বাঁধ থেকেই কিন্তু জল ঢুকছে একেবারে বামনপুকুর খ্রিস্টান পাড়া থেকে শুরু করে সম্পূর্ণ যে গ্রামগুলো রয়েছে সেই গ্রাম কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হতে চলেছে এবং অত্যন্ত বড় সড় বিপর্যয় কিন্তু হতে পারে। এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করবো, দাদা এটা ঠিক কতক্ষণ আগে এই বাঁধটা ভেঙেছে? দাদা এটা ওই সাড়ে নটার দিকে, সাড়ে নটা এখনো পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এখানকার সভাপতি বিডিও সবাই এসেছিল, মানে ভাটা না পড়লে কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, তারা চেষ্টা করে চলে গেছে, ভাটা এলে তারপর সব মেরামত হবে। এই ভাটা কতক্ষণ পর পড়তে পারে? সন্ধে চারটে সাড়ে চারটের দিকে ভাটা পড়বে। এখন কি এই জোয়ার চলছে? এখন জোয়ার চলছে, ভরা কোটাল। এখন এই ভরা কোটালে, পূর্ণিমার ভরা কোটালে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিমাণে জল ঢুকছে এবং শুধু এক জায়গা থেকে না, একাধিক জায়গা থেকে এই ভাঙন এবং যার কারণে কিন্তু একেবারে বামনপুকুর মিনাখা থেকে শুরু করে জয়গ্রাম থেকে শুরু করে দেউলি বাবুরহাটের দিকে একাধিক যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হতে চলেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ছবি অজানা রহস্য নিউজ বাংলার একেবারে ফেসবুক পেজে, যেখান থেকে দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু এই যে জল একেবারে নদীর যে জল কিন্তু সেই জল একেবারে উপচে পড়ে গ্রামের মধ্যে যাচ্ছে একাধিক জায়গা থেকে। দেখুন সেই ছবি, কি করুণ দৃশ্য, প্রাকৃতিক যে বিপর্যয় সেই বিপর্যয় দেখেন এখানে যে কোনো মুহূর্তে পারে। একেবারে আমরা একটু সরে দিকে দাঁড়াই, কারণ যে কোনো মুহূর্তে এইখান থেকে ভাঙা শুরু হয়েছে। দেখানোর চেষ্টা করবো কীভাবে জল এই যে পাহাড়গুলো ভেঙে যাচ্ছে এবং জল কিন্তু যত সময় গড়াচ্ছে তত কিন্তু জল বাড়ছে এবং যতক্ষণ